যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পুলিশের গুলিতে প্রাণ গেল এক বাংলাদেশি তরুণের। উইন রোজারিও নামের 22 বছর বয়সী যুবককে ওজন পার্কে নিজ বাসায় ঢুকে গুলি করে পুলিশ। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিউ ইয়র্কের ওজন পার্কে 103 স্ট্রিট ও 101 অ্যাভিনিউয়ের বাড়ি উইন রোজারিও পরিবারের। জানা গেছে বুধবার স্থানীয় সময় দুপুর 1:30টার দিকে বাসা থেকে জরুরি নম্বর 911 নম্বরে কল করেন উইন রোজারিও। নিজেকে মানসিক ভারসাম্যহীন দাবি করে মৃত্যুর মাধ্যমে এই সমস্যা থেকে মুক্তি চাওয়ার কথা জানান পুলিশকে। তবে নিহতের বাবার অভিযোগ, তার নিরপরাধ ছেলেকে হত্যা করেছে পুলিশ। পুলিশ জানায় বাড়িতে পৌঁছে উইন রোজারিওকে কাঁচি হাতে দেখতে পান তারা। এই সময় কাঁচি নিয়ে তেড়ে আসলে সরাসরি গুলি চালায় পুলিশ। নিহতের বাবা ফ্রান্সিস রোজারিও বলেন, তার ছেলে নিজেই যেহেতু বলেছে সে মানসিক ভারসাম্যহীন, তাহলে তাকে কেন গুলি করে মারতে হলো? এ সময় পুলিশের বিরুদ্ধে হত্যার অভিযোগ করেন তিনি। পুলিশের দাবি, নিহত তরুণ মাদকাসক্ত এবং মানসিক বিকারগ্রস্ত ছিলেন। এই ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।